আমার নাম এস এম মোয়াজ্জেম হোসেন, পিতা বিতা এস এম নুর রহমান, মাতা মৃত শহীদ উদ্দিন সাহেব। আমার গ্রামের বাড়ি সোনাই থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম। বাড়ির নাম হাজি সোলমান কোম্পানি বাড়ি, পোস্ট অফিস নবাবপুর, থানা সোনাগাজী, জেলা ফেনী। আমি ম্যাট্রিক পাশ করি নবাবপুর আমিরাবাদ বিসিল হাই স্কুল থেকে 1968 সালে। তখন আমি স্কুল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। প্রেসিডেন্ট ছিল ইঞ্জিনিয়ার জাফর, সে বর্তমানে কানাডায় ওর। ম্যাট্রিক পাশ করার পরে ফেনী কলেজে ভর্তি হই। ফেনী কলেজে ভর্তি হওয়ার পরে প্রথম আমি ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক, তখন হাজারিবাইয়ের জয়না হাজারি সাহেবের ইয়েতেই ছাত্রলীগের কমিটি কুটা করা হতো। ফেনী মহকুমা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল মহিউদ্দিন, আমি তখন মহকুমা ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পাই। এরপরে আমরা ছাত্রলীগের ভালো সংগঠন হিসাবে বিভিন্নখানে বক্তৃতা, বিভিন্নখানে অর্গানাইজেশন, বিভিন্নখানে কলেজে যে শাখা করা, তখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল, একটা ছিল ছাত্রলীগ, একটা ছিল ছাত্র শিবির, এবং তখন ছাত্র ইউনিয়নও সেখানে কিছুটা বলিষ্ঠ ভূমিকা ছিল। কে কোথায় তারা শাখা করতে পারবে এটা নিয়ে একটা প্রতিযোগিতা ছিল। আমরা চেষ্টা করেছি পুরা ফেনীর মহকুমাটাকে ছাত্রলীগের আওতায় নিয়ে আসতে। ফেনী কলেজ থেকে আমরা ইন্টারমিডিয়েট পাশ করার পরে রাজনৈতিক বিভিন্ন মেরুকরণের কারণে আমরা ছাত্রলীগের প্রথম সারির যারা ছিলাম আমরা একযোগে চিটাং চলে আসি। আমি আসি চিটাং কমার্স কলেজে ভর্তি হই, জাফর ইঞ্জিনিয়ার জাফর চিটাং কলেজে ভর্তি হয়েছিল, জাফরের সাথে ছিল ডাক্তার মুরকুদি, আর আমি ছিলাম কমার্স কলেজ হোস্টেলে, আমার সাথে থাকতো ডাক্তার ফসিউল আলম, কমার্স কলেজের তৎকালীন ভিপি মোস্তফা ইকবাল, এক সময়কার ভিপি শেখ মোহাম্মদ ইব্রাহিম। আমরা হোস্টেলে থাকি, আমরা রাজনীতি তখনকার ছাত্রলীগ, তখন তো ছাত্রলীগ ছিল না, তখন ছিল দিশারি। দিশারির প্রেসিডেন্ট ছিল মির্জা বাবর, বাবর পদ ছাড়া দেওয়ার পরে সেখানে হলো এ কে এম সরওয়ার, সে চলে যাওয়ার পরে আমাকে ভারপ্রাপ্ত দিশারির প্রেসিডেন্ট করা হয়। সেই অবস্থায় আমি সোয়াদ জাহাজ থেকে যখন আসছো না, তখন আমরা প্রতিরোধ করার জন্য আমি ডাক্তার ফসিউল আলম, মোস্তফা ইকবাল, আমরা অনেকেই সেখানে গিয়েছিলাম। মৃত্যুর ঝুঁকি নিয়ে সেই ওভার ওভার ব্রিজের সেখান থেকে নারায়ণ লিফ্ট ক্লাবে আসি আমরা আশ্রয় নিলাম। সেখান থেকে আমরা আসলাম রেস্ট হাউসে। তখন মহিউদ্দিন ভাই তারা আমাদেরকে বললো যে তোমরা আর ওদিকে যাওয়ার দরকার না, এখানে বসো। তখন একটা কমিটি করা হলো জয় বাংলা স্বেচ্ছাসেবক বাহিনী। সর্বপ্রথম আমরা পাঁচজন ছেলে বাংলাদেশের পতাকা উত্তোলন করি 11-তলা ভবন সাধারণ মিলন ভবন। 5 মিনিটের ভিতরে আমরা উঠছি, 5 মিনিটের ভিতরে পতাকা ওখানে ঝুলেই দিয়ে আমরা নেমে এসেছি তাড়াহুড়া করে। তখন পাকিস্তান আর্মি কিছু কিছু গাড়ি টহল দিচ্ছে। সেখান থেকে আবার রেস্ট হাউসে আসলাম। আসার পরে আমাদের কার্যক্রম কী হবে এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম। বিশেষ করে মান্নান ভাই এবং জৌরমত চৌধুরী তো ডাইরেক্ট কিছু বলতো না, সেগুলো মান্নান ভাই ব্রিফ করতো আমাদেরকে, আমরা কে কোথায় যেতে হবে। 26 মার্চের ভাষণটা আমরা শুনলাম, 27 মার্চের পরে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো হোস্টেল ছেড়ে দেওয়া যাবে। তখন হোস্টেল সুমানন ছিল, তখন তো প্রফেসর ছিল, তিনি প্রিন্সিপাল হয় নাই, প্রফেসর আকার জবর ছিল। রেসিডেন্ট সুমানন ছিল প্রফেসর সিরাজুল ইসলাম। ওনারা আমাদেরকে নির্দেশ দিল যে বিশেষ করে তোমরা যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছো, ইউনিয়নের নেতৃবৃন্দ আছো, ফসিউল আলম ইউনিয়ন করতো, ছাত্র ইউনিয়ন করতো, তোমরা হোস্টেল থেকে বেরিয়ে যেতে হবে, তোমাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। তখন গেটে তালা লাগাই দিই, আমরা রাতে চুরি করে ওয়াল টাপকাইয়া হোস্টেলে যেতাম। এর 10-15 দিন পরে আমরা চলে গেলাম পানি হেঁটে সীতাকুণ্ড হইয়া জোড়ারগঞ্জ। এপ্রিলের লাস্ট দিকে আমরা ছাগলনাই হয়ে আমরা শ্রীনগরে চলে গেলাম। শ্রীনগর ক্যাম্পে আমরা যাই, দেখি সেখানে একটা ক্যাম্প খোলা হয়েছে। সেখানে ক্যাম্পের দায়িত্বে ছিল ওবায়দুল হক বলি ব্যারিস্টার নুরুল আফসার। তখন সেখানে পাকশাকের ব্যবস্থা হয়েছে, ডেক্সি ডেক্সি দিয়ে যত ছেলে উঠতো, যত লোক উঠতো, সবাইকে সেখানে খাওয়া দাওয়া হয়েছে। কিছুদিন পরে একটা সিদ্ধান্ত নিল, সেখানে ছোট্ট একটা ট্রেনিং ব্যবস্থা করা হবে এবং সেই ট্রেনিং দিবে মিস্টার ঘোষ। আমরা সেটা 7 দিনের একটা ট্রেনিং দিলাম, গ্যানেট মারা, স্টেন গান চালানো। আমরা 12-14 জন ছেলে, বিশেষ করে সোনাগাজী এবং ফেনীর কাছাকাছি, আমাদেরকে দিয়ে একটা টিম করা। আমরা বললাম যে সোজা, এখন তো কোনো পাকিস্তান আর্মি গ্রামে পাওয়া যাবে না, তখন রাজাকারের সৃষ্টি হয়নি, তখন আলবদরের সৃষ্টি হয়নি, তো আমরা এই গ্যানেটগুলো কী মারব। আমাদেরকে বলল এখন আপনাদের মূল শত্রু হলো জামায়াত ইসলামের লোকেরা, বাংলাদেশ বিরোধী যারা, এদেরকে আপনারা টার্গেট করি, অপারেশন করতে হবে। আমরা গ্রামে গেলাম, আমরা স্কুলে একটা মিটিং করলাম স্কুলের মাঠে বিকেলবেলায়, যে আমরা যারা এগিয়ে থেকে গেছি তারা বুঝতে পারছে যে এরা বাংলাদেশ স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য, যুদ্ধ করার জন্য বোধ হয় এসেছে। তখন আমাদেরকে তারা একটা লিস্টে দিল কারা জামায়াত ইসলাম করে। জুলাই কি আগস্টে আমরা প্রথম অপারেশন করলাম জামায়াত ইসলামের লোকদের। তখন সেখানে একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে তখন আপনার বর্ষাকাল ছিল, ধান টান ছিল, আমরা রোলিং করি দিয়ে আমরা গ্রেনেড হইলো, ওরা 3-4 জন উন্ডেড হলো,
কেউ মারা যায় না কিন্তু পরবর্তী পর্যায়ে গুন্ডে ডাক্তার মারা গেল এরপরে আবার আমরা ইন্ডিয়াতে চলে আসলাম শ্রীনগরে সেখানে আসি আমাদের ফলো আপ দিতে বলছিল যে 10-15 দিনের ভিতরে কি করা হয়েছে কি মিটিং করা হয়েছে কয়জন লোক আনা হয়েছে এগুলো দেওয়ার জন্য আমরা সেভাবে কিছু লোক নিয়ে গেলাম ছেলে ফেলে যেগুলো পাইছি যারা উৎসাহ দেখাচ্ছে তাদেরকে নিয়ে গেছে সে সপ্তাহের পরে আমরা আবার কিছু আর্মস এমুনেশন নিয়ে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে আমরা 2-3 জামাতি অপারেশন করলাম ওই জামাতের বাড়িতে আবার অস্ত্র ছিল তার বন্দুক ছিল সে চেষ্টা করেছে কিন্তু সে বন্দুক নেওয়ার মতো সময় পাইনি ওর নাম ছিল মৌলভী লতিফ সেন ওই অপারেশন পরে আমরা যখন শ্রীনগর চলে গেলাম আমাদেরকে হট করে একদিন আসি বললো যে ভাই ইউসুফ ভাই বললো যে এই লোকগুলোকে রাস ফ্যাক্টরিতে চলে যাবা আগরতলা আর কেদা বিলুনিয়া চলে যাবে আমরা তখন গ্লাস ফ্যাক্টরিতে চলে গেলাম আগরতলা সেখানে মহিউদ্দিন ভাই ইউসুফ ভাই তারা ছিল তখন ইঞ্জিনিয়ার আফসার আর রব ভাই একটা বাসায় থাকতো মমতাজ বেগম সহ তা আমরা সেখানে যেতাম মাঝে মাঝে তখন ওনারা বলতো যে তোমাদেরকে 2-1 দিনের ভিতরেই একটা জায়গায় নিয়ে যাওয়া হবে জায়গাটা বলে নেই এরপরে আমাদেরকে আগরতলা থেকে একটা ফ্লাইটে নিয়ে গেলো ফ্লাইটের উদ্দেশ্যটা ছিল আমাদেরকে দেরাদুন নিয়ে যাবে আমার সাথে ছিল তখন মিরসরাই হুমায়ুন কবির চিটাগঙ্গের সালাউদ্দিন আইনুল কামাল আবুল কালাম আজাদ মোগলটুরি আনোয়ার আমরা একটা বিমানে কার্গো বিমানে আমরা আগরতলা থেকে যখন আসামের আকাশে গেলে তখন বিমান বিকল হয়ে গেল তো আল্লাহর হুকুম সেটা বিমানটা সেই 11,000 ফুট থেকে দম করে নিচে পড়ে আবার স্টার্ট হওয়ার পরে আমরা কোনো মতে পাইলট সেটাকে আসাম বিমানবন্দরে আসি সেটাকে ইয়ে করল বিকল হয়ে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই প্রচার হয়েছে এটাতে আগরতলা অথবা বেলুনিয়া থাপলংয়ে অলরেডি মুনাজাত করা হয়েছে যে আমাদের কিছু ছেলে ফেলে মারা গেছে সেটার পরে আমরা 6-7 দিন বিমান ঠিক করা পর্যন্ত সেখানে ছিলাম আসাম ন্যাশনাল গার্ডের আন্ডারে আমাদেরকে তখন বাইরে যেতে নাই ওখানেই রাখছে সেখান থেকে আমরা আরেকটা বিমানে ওই বিমান না আরেকটা বিমানে বা ওই বিমান ঠিক করে আমাদেরকে নিয়ে গেল সোজা উত্তরপ্রদেশ চাকাতা বিমানবন্দর সে বিমানবন্দর থেকে আমাদেরকে আর্মির গাড়ি করে নিয়ে গেলো দেরাদুন অলরেডি ট্রেনিংয়ের জন্য প্রথম যেদিন আমরা ইয়ে করলাম সেখানে দেখলাম জেনারেল ওভান আমাদেরকে একটা বক্তৃতা দিল ছাত্র নেতৃবৃন্দের ভিতরে তখন ছিল ইনু ভাই আর আব্দুল কুদ্দুস মাখন রিসিভ করলো আমাদেরকে তারপর থেকে আমরা যথারীতি ট্রেনিং দেওয়া শুরু করলাম সেখানে ট্রেনিং দেওয়ার পরে ট্রেনিং শেষ হওয়ার পরে থার্ড বেস অ্যান্ড ফোর্থ বেস বোধ হয় অ্যাট এ টাইম ইনজেকশন হয়েছে ওখান থেকে আউট হয়েছে আউট হওয়ার পরে আমাদেরকে আবার আইনা আগরতলাতে ঢুকে আগরতলা থেকে যার যার ডিস্ট্রিক্ট জেলা হিসাব করে আমাদেরকে দেওয়া হলো মাহমুদুর রহমান বেলায়েত রান্না পুরো নোয়াখালী জেলাটাকে একটাতে জেলা তো নোয়াখালী জেলা ফেনী জেলা ফেনী সব মিলেই তো একটা জেলা এটাকে মাহমুদুর রহমান বেলায়েত রান্না দিয়ে তখন বেলায়েত ভাই আমাদেরকে ভাগ করে যার যার উপজেলায় পাঠিয়ে দিল উপজেলা তখন কিছু ভারপ্রাপ্ত কমান্ডার সৃষ্টি হয়েছে তো ওদেরকে বলে দিছে যে এরা এরা আসতেছে এদেরকে ডাক ডাকমার মতো লোকমার পর চিঠি পাঠাইয়ে এগুলো নামগুলো পাঠিয়ে দিল তখন আমরা সোনাই থানায় অপারেশনে ছিলাম তো সোনাই থানা আর মিরসরাই থানার ভিতরে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলো পাকিস্তানি আর্মি যদি ওইখানে রেড করে এটা সোনাইতে চলে আসবে মুড়িপাজি আর ওইখানে অ্যাটাক করলে আমরা চলে যাবো এইটাই ছিল আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং সোনাগাজের কমান্ডার সৈয়দ নাসির তো ওই সোনাই থানাকে কয়েকটা ভাগ করা হয়েছে যেহেতু সোনাই থানাটা অনেক বিরাট এবং প্রত্যেকটা অঞ্চল হলো চরাঞ্চল নদী এলাকা ওইখানে আবার 2-3 ইউনিয়ন মিলিয়ে একটা কমিটি করা একটা কমিটিতে একটা ইয়ে আমি ডিপ্টি কমান্ডার ওইখানে 3টা করা হলো একটা হলো পলিটিক্যাল সাইড একটা হলো আর্মস একটা অ্যাডমিনিস্ট্রেশন এটা মুজিব বাহিনীর নির্দেশে করা হয়েছে আমি সেখানে পলিটিক্যাল সাইডটা রাজনৈতিকভাবে বোঝানোর জন্য আমাকে দেওয়া হলো ওই দায়িত্বটা এটা নাসির মিয়া ছিল অল ইন অল কমান্ড একটা অপারেশন হচ্ছে এটা পাকিস্তানি এক এক মেজর গুল মাহমুদ তাকে সেখানে মেরে কল্লা কেটে কল্লাটা সহ ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয় আমরা দুজনকে পাঠাইছি এটা নিয়ে খাজা সাহেবের ওখানে জমা দিল ওইটা আমাদের গ্রামেই হয়েছে ঘটনাটা নবাবপুর ভোরবাজারের মাঝামাঝি একটা ব্রিজ ছিল ব্রিজের উপরে তো সেই অপারেশন থেকে আমরা ইসাকালী অপারেশনের লাস্ট যখন আমরা আসলাম তখন প্রচণ্ড মানে গোলাগুলি এর ভিতরে অনেক বাড়িতে অনেক লোককে মারা হয়েছে মিরেশ্বরে ইসাকালী যে খালটা আছে এই খালটা আবুতরা ভুইয়া একারে ইসাকালী ভুইয়া দিকে চলে আসে এই খালের ভিতর আমরা সব ঠিক এতদূর পর্যন্ত মানে দেহর ডুবাইয়া গালে কল কলার মানে চোখটার উপরের দিকে দেখে আমরা সারা রাত্র সারাদিন সেখানে কেটেছি তারপরে ওরা যখন আওয়াজ নাই লোকজন বললো যে ওরা চলে গেছে ওরা তো সন্ধ্যার পরে থাকে না পাকিস্তান নদী তখন আমরা আসি নৌকাতে উঠলাম নৌকাতে উঠার পরে দেখা গেছে আমার গ্রাম যেটা নবাবপুর সেটা রেড করা হয়েছে পুরা ভোরবেলা থেকে পাকিস্তান আর্মি সেখানে ঢুকে গেছে
অল মুক্তিযোদ্ধাদের বাড়িঘর সব পুড়িয়ে গেছে, আমার বাড়িও পুড়িয়ে গেছে। গ্রাম ভাড়া দিয়ে আমাদের বাড়ি, আমার মার্কেট সব পুড়ে, আমার আবার একটা মার্কেট ছিল নবপুর বাজারে, সেটা পুড়িয়ে দিয়েছে, সব পুড়িয়ে দিয়েছে। তারপরে আমরা সেদিন পুরো দিনই আমরা নৌকাতে ছিলাম মুড়ি প্রজেক্টের নিচে মেঘনা নদীতে। সেখান থেকে আমরা ওরা চলে যাওয়ার পরে ভোরবেলায় আসি, যখন বাজারে বা বাড়িতে দেখি কিছুই নেই, অনেক লোক মারা গেল সেখানে, আমাদের সহযোদ্ধা দিন মারা গেল। তো আমরা লাট যুদ্ধটা করেছি ফেনী এবং সোনাগাজীর মাঝখানে ধরিয়া, তারা সেখানে অনেক মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধার সমর্থক, অনেক মুক্তিযোদ্ধা মা বাবাকে একটা স্কুলে নিয়ে রেখেছে। আমরা তখন চিন্তা করলাম যে এদেরকে যদি ভয় দেখানো না হয় তাহলে এরা একটা একটা বাড়ি ফেলবে। ঠিক বিকাল 4টা থেকে 5টার দিকে আমরা চারিদিকে ঘিরে ফেললাম। ঘিরে ফেলার পরে সেগুলোকে যখন শূন্য হয়ে যাচ্ছে তখন আমিরা তো আর থাকতে পারছে না, তখন ওরা সোজা ফেনীর দিকে চলে গেছে। তখন ডিসেম্বর মাসের বোধ 6 তারিখ হবে, ফেনী তখন আর্মি মুক্ত প্রায়। এখান থেকে আমরা আস্তে আস্তে আসিয়া সোনাই থানাতে, আমার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প, ELF এবং FF আমরা একসাথে কাজ করেছি। সেখানে ওই রকম ডিফারেন্স করার মতো শক্তি কারো ছিল, একটু প্রবলেম হয়েছিল আর ডিসআর্ম করা হয়েছিল কমান্ডার থেকে, মানে কমান্ডার কী কারণে আসি তখন সেটা মৌরি প্রজেক্টের কাছে আমরা একটা ক্যাম্পে ছিলাম। ওই ক্যাম্পটা এমন ছিল, সেখানে ওই মানে কাছারি বাড়ি, ওই বাড়ি থেকে আপনি 10 মাইল দূরত্ব পর্যন্ত দেখতে পারবেন কোথায় কোন লোক কাটতেছে, এরকম একটা ক্যাম্পে আমরা ছিলাম। এই জন্য কারণ আর্মি আসলে বুঝবো, মুক্তিযোদ্ধারা আসলে বুঝবো কে আসতেছে। থানা কমান্ডার কী ভেবে কিছু লোককে ডিসআর্ম করা হয়েছে। আমার জিজ্ঞাসা করলাম এটা কেন করা হয়েছে, বলে এটা তো তোমাদের গুরুত্ব দিতে পারবে, এটা উপরের নির্দেশ। পরে আমরা বুঝতে পারলাম ওরা নকশালিস্ট হিসাবে সেখানে ইন করেছে। এরপরে আমরা তো ফেনীতে গেলাম, তখন পাকিস্তান আর্মি নেই, দেখলাম বিএসকে তখন ওই যে পিলারের সাথে টাঙ্গায় রাখা হয়েছে, ছাত্র শিবিরের যে দিয়েছে। আমরা সেখান থেকে আসলাম, আসি আমাদের এলাকাতে আমরা নিজস্ব কাজ, সব আর্মসগুলো আমরা ক্লোজ করলাম, সবগুলো আর্মস আমার বাড়িতে একত্র করা। তারপরে সেখান থেকে সেগুলো বঙ্গবন্ধু আসার পরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্ত্রগুলো জমা দেবো। আর তারপরে আমরা আবার চলে আসলাম সেই রাজনীতিতে যোগ করলাম, কোনোভাবে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলাম কমার্স কলেজের, সহ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আইব বাঙ্গালী ছিল প্রেসিডেন্ট। তো সেখানে সবচেয়ে মজার ইয়ে হলো যে বাংলাদেশ হওয়ার পরে প্রথম আমি মনে করি ছাত্রলীগের ডিভিশনটা হয়েছে কমার্স কলেজ। লিবারেশনের পরে এটা স্পষ্ট বিভাগ হয়ে গেল, নূর আলম সিদ্দিকী গ্রুপ, রব গ্রুপ। আমি নূর আলম সিদ্দিকীর প্রথম প্রেসিডেন্ট ছাত্রলীগের কমার্স কলেজের, আর রব গ্রুপের প্রথম প্রেসিডেন্ট ওয়াই এম জাকারিয়া, দুইজনের মধ্যে। আমি 75 পরে গেলে রাজনীতি থেকে দূরে সরে গেছি, এটার একটা কারণ আছে, এটা বলতে হয়, নতুন প্রজন্ম তার সেটা শিখতে হবে। সেদিন রাত্রে জাতীয় যুবলীগের কমিটি ঘোষণা করার কথা ছিল, আমি যুবলীগের কমিটিতে ঢুকব এটা কনফার্ম ছিল। আমি রাতে তখন মনিবের বাসা থেকে আসি, মনিবের বাসা থেকে আসে আমি হোটেল নুরানিতে আমরা কয়েকজন ছাত্র নেতা, ফেনীর ছাত্রলীগের প্রেসিডেন্ট মাহবুব, কয়েকটা জেলা ছাত্রলীগের নেত্রী, যখন নুরানি হোটেল সামনে দিয়ে ট্যাঙ্ক যাচ্ছিল তখন অনেকে ঘুম থেকে আসমাকাকে বললো যে কী হয়েছে কী হয়েছে, কেউ বলতেছে বঙ্গবন্ধুকে মারি ফেলছে। আমি মাহবুব মনিরুল চৌধুরীর বাসায় যাই, আমরা বাসায় গেছি আসলে পরিস্থিতি বোঝার জন্য যে আমরা ঢাকা থাকবো না চলে যাবো। সেকেন্ড থিং পকেটে পয়সা ছিল, আপনি তো জানেন যখন ছাত্রনেত্রীতে যারা থাকতো পকেটে 10 পয়সা থাকতো না, ওদের কাছে 5 টাকা আসলে 5 জনকে ভাগ করে দিত। আমরা এটা করেছি নিঃস্বার্থভাবে রাজনীতি করেছি, বাপের পয়সা খরচ করে রাজনীতি। রেয়ার দিনাদার আমাদের দোকান 1946 থেকে, দোকানে বসতাম ক্যাশ থেকে 10 টাকা নিয়ে চলে আসতাম, আব্বাই বলতে পারত এই 10 টাকা দিয়ে 5 জনকে খাওয়াইতে পারতাম, 6 জনকে খাওয়াইতে পারতাম। মৈনুল চৌধুরী ওখানে গেলাম, দেখি যে উনি বারিন্দায় টেলিফোনে এইভাবে ধরে বলছে তোমরা এখনো এখানে রয়েছ, যাও এখান থেকে। তারপরে গেলাম স্টেশন, পয়সা তো নেই। প্রফেসর আব্দুর রহিম চৌধুরী আওয়ামী লীগের সমর্থক ছিল, ছাত্রলীগের ছেলেদেরকে ভালোবাসত, বিশেষ করে আমাদেরকে ভালোবাসবাসের জন্য। আমরা ছাত্রলীগ করি হিসাবেও, রাজনীতি করি হিসাবেও, কলেজের শৃঙ্খলা ভঙ্গের জন্য কখনো আমরা জাসদের শাখা হোক আর মুজিববাদী শাখা হোক আমরা কিন্তু কখনো কলেজের চেষ্টা করতাম না, মারামারি হইতে দিই নাই। কিন্তু আমি আর জায়গা মুখামুখি মিছিল হয়েছে নির্বাচনে, কিন্তু মারামারি করতে দিই, দুইজন দুই দিকে দাঁড়া যেতাম, ছেলেরা চলে যেত। স্টেশনে যখন আমরা আসলাম, রহিম চৌধুরী আমাদেরকে দেখে বললো যে তোদের জন্য রাত্রে খুব চিন্তা হয়েছে, পকেটে টাকা টুকা আছে? আমি যে 7 টাকা, উনি তখনকার আমলে 500 টাকা আমাকে পকেটে দিতে বলো, যে তুমি তোমার যেই ছেলে ফেলে আছে এদেরকে নিয়ে খাওয়া দাওয়া করো, সুযোগ পেলে ট্রেনে উঠে চলে যাবে, আর টাকার প্রয়োজন হলে তোমার চাচিকে বলো। স্টেশন তখনকার আওয়ামী লীগের এমপি উনি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ট্রেনে উঠে, আর যে ভাই একটু দাঁড়ান না, কথা বলি না, আমরা কীভাবে কী করবো, আমাদেরকে উপদেশ দেবে, এই আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করি না, তোমরা কে কোথায় যাবে এটা কি আমি তোমাদেরকে ইয়ে দিতে পারবো? মনে খুব দুঃখ লাগে,
আমার সেদিন থেকে তার প্রতি বিশ্বাস করার কোনো শ্রদ্ধা আমার ছিল না। তখন থেকে আমি চিন্তা করলাম, যেখানে এত আপন লোকেরা বঙ্গবন্ধুকে মারার পরে প্রতিবাদ করা নাই, বরং কর্মীদেরকে উৎসাহ দেয় নাই। হ্যাঁ, আমি বলবো এই ক্ষেত্রে এসএমএনসিপির যথেষ্ট সহযোগিতা ছিল, রাজনীতির কারণে রাজনীতির দাবা খেলা সে হেরে গেছে। এরপর থেকে আমি কোনো রাজনৈতিক প্যানেল মানে কোনো পরিষদে আমি থাকতে পারি না। বাংলাদেশের বর্তমান রাজনীতি, এটাকে রাজনীতি আমি বলি না। কিছু লোক আছে এখনও বঙ্গবন্ধুর অত্যাধিক ডিভোটেড লোক, যারা বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝে না, তারা পয়সার দিকে ছুটছে না। এখনও অনেক নেতা আছে দিনে আনে দিনে খায়, আবার এখনও অনেক নেতা তিন পাঁচ দিন পরে দেখা যায় সে পাঁচটা বাড়ির মালিক। আমি বলবো যে কোনো রাজনৈতিক দলের আদর্শহীন লোকদেরকে যেন রাজনীতি ছত্র চায় না। আমি দল ভারী করার জন্য একটা দল থেকে লোক নিয়ে আসবো, এটা দিয়ে রাজনীতি চলে না। রাজনীতি আদর্শে চলে, রাজনীতি ভোটাভুটি আদর্শে হয়। আপনি আমি মনে করেন আমি যদি ইলেকশনে দাঁড়াই পয়সা লাগবে না, সোনালি থানাতে আমি নির্বাচনে দাঁড়াইলে পয়সা লাগবে না, পয়সা আসবে, আমাকে দিবে নির্বাচন করো তুমি। আমি দুইবার নমিনেশন পেপারও নিয়েছিলাম, আমার কাছে যখন কেন্দ্রীয় নেতারা টাকা ছিল আমি নমিনেশন পেপারটা ছিঁড়ে দিয়ে চলে আসছি। আমার উপরে যে কোনো এক নেতা বলছে এটা ফেলে দিলেন, আমি যে টাকা এখানে দিতে হবে সে টাকা দিতে আমি নির্বাচন করতে পারবো না। আমি তো লিবারেশনের পরে চুরি ডাকাতি করিনি। জোহরা তাজউদ্দিনের ঘরোয়া রাজনীতি পর্যন্ত আমরা কয়েকজনই ছিলাম খেলার মাঠে। প্রথম রাইফেল ক্লাবে যখন মিটিং করে লোক আনতে পারছি না। আপনি যদি এখনও জোহরা তাজউদ্দিনের সাথে ছবি দেখেন, আমার ছবি দেখবেন, তখন মতিউর রহমান ছিল আগের মন্ত্রী, তখন জোহরা তাজউদ্দিন ছিল আওয়ামী লীগকে পুনর্জীবিত করার জন্য ঘরোয়া রাজনীতি, কিন্তু লোক তো ভয়ে আসতো না, এরা স্বার্থপর, এরা চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় কখন আসে। আওয়ামী লীগের ক্ষমতাকে যারা ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না, যারা রিয়েল আওয়ামী লীগ করে তারা কিন্তু এখনো ধুকে ধুকে মরে। 75 বড় দায়িত্ববোধ মনে করে, যেহেতু ঘরোয়া রাজনীতির লোক আসতেছে না, মহিউদ্দিন ভাই বললো যে তোমাদেরকে তো যেতেই হবে। আস্তে আস্তে আমি আমার ইচ্ছা হয় তো এই বাংলাদেশকে যদি আপনার সুন্দর করতে হয় জঙ্গি মুক্ত করতেই হবে। আমাদেরকে আমি মনে করি বর্তমান প্রজন্মকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, মুক্তিযুদ্ধের শক্তির পক্ষকে অর্গানাইজ করতে হবে। আপনার আর আমার এখন আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা চাচ্ছি যে নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস পায়।